औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम क़ाला रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে মনে করে থাকেন যে জিনরাও গায়েব জানে। মানুষের ভিতরে অনেকের ধারণা হলো অমুক অমুক বুজুর্গরা গায়েব জানতেন, ঠিক এইভাবে জিনদের ব্যাপারেও মানুষের ধারণা হলো জিনদের অনেকে গায়েব জানেন। কোরআনের দৃষ্টিতে এর সলিউশন আমরা কি পেতে পারি? কোরআনের ভিতরে ৩৪ নম্বর সূরা সাবা এর ১৪ নম্বর আয়াতে যদি আমরা দেখি, এখানে এর উত্তরে আমরা পাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতিহা ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তারপরে আমি যখন তার জন্য মৃত্যুর পরোয়ানা জারি করলাম, তখন কিন্তু কোনো বস্তু তার মৃত্যুর খবর দিল না, তবে কি ঘুনে পোকা ব্যতীত, যা নাকি তার সাহারা খেয়ে যাচ্ছিল, তার লাঠিখানা যার উপরে সে সাহারা লাগিয়েছিল। তারপরে সে যখন নিচে পড়ে যায়, তখনই জিন দল প্রকৃত অবস্থা জানতে পারে। তারা বলে, যদি গায়েবের কিছুমাত্র খবর তারা জানতো, তাহলে আর তারা অপমানজনক সাজার মধ্যে আটকে থাকতো না। এই আয়াত আমাদেরকে খবর দিচ্ছে, ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়ব মা লাবিসু ফিল আযাবিল মুহিন। তারা কোনোভাবে গায়েবের কোনো খবর রাখে না। যাদের মতবাদ হলো জিনরা গায়েবের তথ্য জানে, গায়েবের খবর জানে এবং জেন ধারণ দিয়ে জেন হাসিল করে গায়েবের কিছু জানা যায়, এগুলি সব কোরআন বিরোধী মতবাদধারীদের মতবাদ। সেহেতু মুসলিমরা এমন ধরনের মতবাদ কখনো রাখবে না। আর মুসলিমদের মতবাদ হলো, গায়েব জানা তো দরকার না, কোনো জিন তো জানেই না, কোনো ইনসানও জানে না, কারণ গায়েবের একমাত্র তথ্য আল্লাহ তাআলার কাছে, গায়েবের চাবিকাঠি আল্লাহ তাআলার কাছে। এর জন্য আল্লাহ ৬ নম্বর সূরা আল-আনআম এর ৫৯ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু। গায়েবের চাবিকাঠি আল্লাহ তাআলার কাছে, তিনি ব্যতীত আর কেউ জানেন না, হোক সে জিন হোক সে ইনসান।